পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতির দাবিতে কর্মবিরতি পালন করেছেন সিলেটের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা। কালেক্টরেট সহকারী সমিতির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে তাদের কর্মসূচি চলবে। এ সময় উপস্থিত ছিলেন কালেক্টরেট সহকারী সমিতি সিলেট জেলার সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আলিমুজ্জামান সহ সভাপতি ফরিদ আহমেদ সহ অন্যান্য সদস্যরা।